রেগুলার প্রাইসে যে কেউ কিনলে এটা 899 টাকা দিয়ে কিনতে হবে, আর রেগুলার প্রাইসে আপনি পাচ্ছেন এখানে 590 টাকা দিয়ে, মানে আপনি 309 টাকা এখানে ছাড় পাচ্ছেন। আচ্ছা, এই প্যাকেজটা আমরা ধরেন কিনতে চাচ্ছি, এটা কীভাবে কিনবো বা এটা কীভাবে হিট করতে হবে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। দেখেন এখানে সম্মানিত ভিউয়ার্স, নিশ্চয়ই সকল অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে অনলাইন টেলিকম অ্যাপসটা কীভাবে ইউজ করতে হবে এ বিষয়ে নিয়ে আজকে এই ভিডিও থেকে আপনাদেরকে কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করব। তো অনলাইন টেলিকম যেহেতু একটি ড্রাইভ টেলিকম, অর্থাৎ এখান থেকে এমবি মিনিটের প্যাকেজ সেল করা যাবে শুধু, তো এই টেলিকমের ইউজটাও খুবই সিম্পল হবে। যদিও এই ধরনের অ্যাপস কীভাবে ইউজ করতে হয় তা নিয়ে পূর্বে ভিডিও আছে, তারপরেও এই টেলিকমের একটা স্পেসিফিক একটা ভিডিও বানানোর প্রয়োজন পড়তেছে, কারণ হচ্ছে এটা শুধুমাত্র ড্রাইভ টেলিকম। তো অনলাইন টেলিকম থেকে আপনি কিন্তু এমবি মিটের প্যাকেজের বিজনেস করতে পারবেন, এখানে খুবই কম দামে আপনি এমবি মিটের প্যাকেজগুলো পেয়ে যাবেন। ধরেন একটি 500 টাকার একটি এমবি মিটের প্যাকেজ, বা শুধু এমবির প্যাকেজ, বা একটি শুধু মিনিটের প্যাকেজ, এই প্যাকেজটি আপনি এখানে পেয়ে যাবেন 300 টাকা, 350 টাকা বা 400 টাকা, এরকম বিভিন্ন দামে আপনি পেয়ে যাবেন। এখানে 10-20 টাকা থেকে শুরু করে 200, 250, 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। আপনি অনলাইন টেলিকম একটি অ্যাকাউন্ট খুলে নিয়ে আপনি চাইলে বিভিন্ন মাধ্যমে এগুলো সেল করে হিউজ পরিমাণ টাকা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন। এইগুলো নিয়ে কিন্তু পূর্বে অনেক ভিডিও রয়েছে, তো আপনারা যারা অনলাইন টেলিকম অ্যাকাউন্ট নিতে চান তারা এই ডিসক্রিপশনে একটা ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওটা দেখে তারপর অ্যাকাউন্ট নেবেন। সেই ভিডিওর মধ্যে কিন্তু আরও বিস্তারিত সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে। তো অনেকে অনলাইন টেলিকম অ্যাকাউন্ট নিয়ে তারপরে এই ভিডিওটা দেখছেন, আপনারা কীভাবে অ্যাপসটা ইউজ করবেন সেটা দেখে নেন। আর যারা অনলাইন টেলিকম এখনও অ্যাকাউন্ট নেননি তারা স্ক্রিনে আমার নাম্বার দেখতে পাচ্ছেন, এবং এই নাম্বারটি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে আপনারা চাইলে অনলাইন টেলিকম একটি অ্যাকাউন্ট খুলে নিয়ে বিজনেসটা শুরু করতে পারেন। এই টেলিকমের মালিক নিজে অফার হিট করে, এই জন্য সার্ভিস এখানে খুব দ্রুত পাবেন আপনি, অন্যান্য টেলিকমের থেকে অনেক ফাস্ট সার্ভিস হবে এটাতে, এবং দামটাও চিপ রেটে আপনারা পেয়ে যাবেন অন্যান্য টেলিকমের থেকে। তো চলুন আমরা এখন দেখে নিই যে অ্যাপসটা কীভাবে ইউজ করবো। আমি কিন্তু আজকে A to Z বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনাকে অ্যাকাউন্ট খুলে দেওয়া থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো আপনি কীভাবে করবেন সেগুলো আমি আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিও থেকে। ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখতে হবে। তো আপনার কাছে যখন অ্যাকাউন্ট নিয়েছেন তখন কিন্তু আপনাকে আমি কিছু লিঙ্ক দিয়েছি এবং আপনার ইউজার এবং পাসওয়ার্ড দিয়েছি। তো আপনার প্রথম কাজ হচ্ছে, তো হোয়াটসঅ্যাপে এসে আপনি আমার আইডিতে ক্লিক করলে দেখবেন আপনাকে আমি একটা ইউজার দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে ইউজার লেখা আছে, তারপরে এখানে কিছু লিঙ্ক দেখতে পাচ্ছেন, তারপরে এখানে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন। তো এখান থেকে মূলত আমাদেরকে এই ইউজার এবং পাসওয়ার্ডটা এখন কাজে লাগবে, তার আগে আমাদেরকে অ্যাপসটা ইনস্টল করতে হবে। আপনি অ্যাপসের লিঙ্কটাও কিন্তু এখানে পেয়ে যাবেন, তো এখানে ক্লিক করে আপনি অ্যাপসের লিঙ্কে ক্লিক করে দেবেন। আমি এখানে লিঙ্কে ক্লিক করে দিলাম, তো ক্লিক করার পর এরকম একটি অ্যাপস পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন যে 5-star রেটিংস রয়েছে। তো সবাই অ্যাপসটা ইউজ করে অনেক স্যাটিসফাইড, এজন্য কিন্তু দেখতে পাচ্ছেন এখানে 26-star রিভিউ রয়েছে এবং 5-star রেটিংস। অ্যাপসটা কিন্তু এই পর্যন্ত প্রায় 300 মতো ডাউনলোড হয়েছে, এজন্য এখানে 100+ দেখাচ্ছে। তো যাই হোক, আপনারা অ্যাপসটা কিন্তু ইনস্টল করে নেবেন, এখান থেকে ইনস্টল অপশনে ক্লিক করে ইনস্টল করে নেবেন। আমি কিন্তু ধাপে ধাপে সবগুলো কাজ দেখিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে দেখবেন, দেখলে যে কেউ বুঝতে পারবেন। তো আপনার প্রথম অ্যাপসটা ইনস্টল করার পরে এটাকে আপনি ওপেন করবেন, আমি এখানে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পরে আপনার যে নাম্বারটি আমি দিয়েছি ইউজার হিসেবে সেটি এখানে দেবেন, নিচে পাসওয়ার্ড দেবেন। আমি আবার হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে চলে আসলাম, এই যে এখানে যে নাম্বারটি রয়েছে এটা কিন্তু আমি দিয়েছিলাম নাম্বারটা, আমাকে এই নাম্বারে ইউজার অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। তো আমি এখানে চাপ দিয়ে ধরে এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। কপি করার পর আবারও অনলাইন টেলিকম অ্যাপসে চলে আসলাম, আসার পরে এখান থেকে আমি এটাকে পেস্ট করে দেবো। আপনি দেখে দেখে নাম্বারটি উঠাতেও পারেন, সমস্যা নেই, আমি এটা পেস্ট করে দিলাম। তারপরে পাসওয়ার্ড হিসেবে আমি সাধারণত 5566677 দিয়ে থাকি, 5566677 দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসে, আপনার কোনো অভিযোগ থাকলে এখানে সরাসরি ক্লিক করে আপনি সরাসরি অভিযোগ বা মন্তব্য করতে পারবেন। তো এখানে আমি ডিসমিস অপশনে ক্লিক করে দিচ্ছি, আমার আপাতত কোনো অভিযোগ নেই, আমি নতুন অ্যাপসটার মধ্যে আসলাম। তো আমি এখানে ডিসমিস অপশনে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন অ্যাপসের যে থিম রয়েছে এটা কিন্তু একটু ডার্ক সাইড রয়েছে, আমার ফোনটা ডার্ক মোড করা আছে এই জন্য। তো আপনি চাইলে এখান থেকে ডার্ক সাইডগুলোকে রিমুভ করতে পারবেন, সেগুলো কীভাবে করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিব। কালার চেঞ্জ করার সিস্টেম রয়েছে, তো আমি এখান থেকে যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমাকে যে এখানে সেটিংস অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবে। প্রথমে আপনাদেরকে কালারটাই চেঞ্জ করে দেখাচ্ছি, এখানে বিভিন্ন কালার রয়েছে, আপনারা এগুলোতে ক্লিক করে আপনারা চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারেন। আমি এটাতে দেখেন আমার লগ আউট হয়ে গেছে, কালার চেঞ্জ করার পরে আমি এরপরও পিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। আপনারা কিন্তু আমার পাসওয়ার্ড এবং ইউজার জেনে গেছেন, তবুও কিন্তু আপনারা কেউ লগ ইন করতে পারবেন না, আমি এগুলো আপনাকে যদিও দেখিয়ে দিয়েছি, আপনারা কেউ লগ ইন করতে পারবেন না। কারণ হচ্ছে এই অ্যাপসটা এতটাই সিকিউর যে আপনার ইউজার পাসওয়ার্ড যদি কেউ জেনে যায় অন্য কেউ লগ ইন করতে পারবে না কখনোই। তো এটা নিয়ে এত টেনশনের কোনো কারণে, আপনার পিন পাসওয়ার্ড কে জানলো সেটা বিষয় না। তো এটা কিন্তু ডার্ক মোডে রয়েছে, আমি কিন্তু এটাকে লাইট মোড করে দিব। এখান থেকে দেখেন সেটিংস অপশনে ক্লিক করে আমি এটাকে, আমার ফোনটা যেহেতু ডিফল্টভাবে ডার্ক মোডে রয়েছে এই জন্য কিন্তু অটোটা আমার এই যে অটো দেওয়া আছে, যদিও আমার কিন্তু ডার্ক কাজ করছে, কারণ হচ্ছে আমার ফোনটাই ডিফল্টভাবে ডার্কে রয়েছে। তো আমি এখানে লাইট অপশনে ক্লিক করে দিই এটাকে আমি লাইট করে নিলাম। লাইট করার পর আপনি এখানে তাহলে যে কোনো একটা কালার দিতে পারবেন, আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিব, এই প্রথমটা দিয়ে দিলাম।
দেখতে পাচ্ছেন এখন অনেকটা বোঝা যাচ্ছে। আমি তো এখানে আবারও লগ ইন করে নিলাম, ডিসপ্লে অপশনে ক্লিক করে দিলাম। দেখেন এখন আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখ কালার চেঞ্জ এবং আপনাদের ডার্ক এবং লাইট এই দুটা বিষয় সম্পর্কে প্রথমে জানিয়ে দিলাম। তো তারপর আসতেছি দেখেন আমার এখানে ইউজার নেম, আমি যে নাম দিয়েছিলাম, তারপর আমার পদবী কী। দেখেন এখানে আমার ডিজিএম অ্যাকাউন্ট খোলা আছে, এটা ডিজিএম আমার পদবী। আপনি এখানে আপনার পদবী দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে একটা প্রোফাইল পিকচার দিতে পারেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চুজ পিকচারে ক্লিক করে আপনি এখান থেকে একটা ছবি আপনার দিয়ে দিতে পারেন চাইলে, এটা আপনার ইচ্ছা। তো আমি এখান থেকে একটা ছবি দিয়ে দিলাম, একটা ছবি দিয়ে দিলাম, সমস্যা নেই। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ ফর ব্যালেন্স, আপনি এখানে ক্লিক করে আপনার ব্যালেন্স দেখতে পাবেন। দেখেন এখানে জিরো বিডিটি ব্যালেন্স রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মানি, আপনি কীভাবে মানে টাকা আনবেন, তো এটা আমি পরে দেখাচ্ছি। তো প্রথমে আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। তো এটা অবশ্যই আপনার পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে। আপনার পাসওয়ার্ড যতই সিকিউর হোক আপনার সুবিধা মতো পাসওয়ার্ডটা আপনি দিয়ে নেবেন, যাতে আপনার ব্যবহার করতে সুবিধা হয়। যদি আপনার পাসওয়ার্ড কেউ জেনে গেলেও সমস্যা নেই। তো আপনার সুবিধা মতো একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে সেটিংস অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে, এটাতে আমি ক্লিক করে দিলাম। এখানে ওল্ড পাসওয়ার্ড যেটা রয়েছে 55567 দিয়ে দিলাম। তারপর আমি নিউ একটা পাসওয়ার্ড দিব 123456, এটা দিয়ে দিব। আবার একই কনফার্ম পাসওয়ার্ড এই ঘরের মধ্যে আমি 123456 এটা দিয়ে দিলাম। সিক্স ডিজিট মিনিমাম, সিক্স ডিজিট দিতে হবে। আর পাসওয়ার্ডে কেউ এগুলো লেটার ব্যবহার করবেন না বা অন্য কোনো সাইন ব্যবহার করবেন না, অবশ্যই আপনাকে ডিজিট ব্যবহার করতে হবে, ঠিক আছে। বাংলা বা অন্য কোনো ডিজিটও ব্যবহার করবেন না, এখানে শুধুমাত্র আপনাকে ইংলিশ ডিজিট ব্যবহার করতে হবে। মিনিমাম সিক্স ডিজিট দিতে হবে, ফোর ডিজিট দিলে পাসওয়ার্ড নেবে না। তারপর এখানে রিকোয়েস্ট অপশনে ক্লিক করে দিবেন। দেখেন সাকসেসফুলি আমারটা পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আমি লগ ইন করতে গেলে আবার 123456 এটা দিয়ে লগ ইন করতে হবে। তো এখানে ক্লিক করে আমি এখানে লগ ইন অপশনে ক্লিক করে দিলাম। তো দেখেন আবার চলে আসলাম অ্যাপসের ভিতরে, যাক পাসওয়ার্ড চেঞ্জ করে ফেললাম। তারপর আমাদের কাজ হচ্ছে আমরা কীভাবে এখান থেকে ব্যালেন্স নেব। তো আমরা অ্যাপসের মধ্যে ব্যালেন্স নিতে হবে, যেহেতু আমরা ড্রাইভ সেল করবো এখান থেকে, এমবি মিটার প্যাকেজগুলো সেল করবো, অবশ্যই আমাদেরকে প্রথমে ব্যালেন্স নিতে হবে। তো ব্যালেন্স নেওয়ার জন্য আমাদের সিস্টেমটা হচ্ছে এখানে অ্যাড মানি অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। তো অ্যাড মানি অপশনে ক্লিক করার পর আপনি এখানে অ্যাডমিনের নাম্বার দেখতে পারবেন, অর্থাৎ টেলিকমের মালিকের নাম্বার এখানে পেয়ে যাবেন। এই নাম্বারগুলোতে আপনাকে টাকা পাঠাতে হবে, পাঠিয়ে ব্যালেন্সটা অ্যাড করতে হবে। তো আমি প্রথমে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে বিকাশ নাম্বারটি রয়েছে, আমি এখান থেকে বিকাশ নাম্বারটি ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখলাম। ধরার পরে সিলেক্ট হয়ে গেছে, দেখে দেখে ওঠানোর প্রয়োজন নেই, আপনি খুব সহজে নাম্বারটি উঠে দেবে। মানে অ্যাপসগুলোর এই সিস্টেমটা অনেক ভালো, যেটা কপি করে নেওয়ার সিস্টেম রয়েছে। তো এখানে কপি করে আপনি এটা নাম্বারটা নিয়ে নেবেন, তার আপনার উঠিয়ে দেখে দেখে উঠিয়ে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এখান থেকে কপি করলে 100% আপনি নাম্বারটা নিয়ে চলে যেতে পারবেন এখান থেকে, আর কোনো সমস্যা হবে না। তারপর আপনি এখান থেকে হোম বাটনে চেপে বাইরে চলে আসবেন। বাইরে আসার পর আপনার বিকাশ অ্যাপসের মধ্যে চলে যাবেন। তো আমি আমার বিকাশ অ্যাপসের মধ্যে চলে আসলাম। এখন একটা প্রশ্ন অনেকেই করতে পারেন যে আসলে আমাদের এখান থেকে কত টাকা ব্যালেন্স নেওয়া যাবে বা সর্বনিম্ন কত টাকা ব্যালেন্স নেওয়া যায়। দেখেন এখানে আপনি সর্বনিম্ন 10 টাকাও ব্যালেন্স নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি 10 টাকায় তো আর কোনো ড্রাইভ পাচ্ছেন না বা এমবি মিটার প্যাকেজ পাচ্ছেন না। তো শুধু 10 টাকা পাঠিয়ে বা ব্যালেন্স নেওয়ার চেষ্টা করে আপনার মূল্যবান সময় নষ্ট না করাই ভালো হবে। আপনার যেটুকু প্রয়োজন সেটুকু আপনি ব্যালেন্স নেবেন, আপনি ড্রাইভ দেখবেন যে কোন ড্রাইভটা আপনি নিতে যাচ্ছেন সেই পরিমাণ ব্যালেন্স আপনি নিয়ে নেবেন। তো আমি এখন ব্যালেন্স নেব। ব্যালেন্স নেওয়ার জন্য এখানে সেন্ড মানি অপশন রয়েছে অবশ্যই, যেহেতু নাম্বারগুলো পার্সোনাল দেখিয়েছে। অবশ্যই সেখানে কিন্তু লেখা ছিল যে অ্যাড মানির অপশনে নাম্বারগুলোর সাইডে লেখা ছিল পার্সোনাল, তো অবশ্যই এগুলোতে সেন্ড মানি করতে হবে। পার্সোনাল মানে হচ্ছে সেন্ড মানি করতে হবে আমার পার্সোনাল নাম্বার থেকে। তো আমি এখানে সেন্ড মানি অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি যে নাম্বারটি কপি করে আনেছি সেই নাম্বারটি এখানে পেস্ট করে দিব। নাম্বারগুলো পরিবর্তন হয় এই জন্য যখন ব্যালেন্স নেবেন তখন অ্যাপস থেকে নাম্বারগুলো নিয়ে তারপরে এই নাম্বারে টাকা পাঠিয়ে ব্যালেন্সটা নেবেন, এই জন্য আপনার জন্য সুবিধা হবে। তো আমি এখানে নাম্বারটি পেস্ট করে দিচ্ছি। আমি কিন্তু বিকাশ থেকে দেখাচ্ছি আপনার নগদ রকেট সবগুলো কিন্তু একই সিস্টেমে করবেন। নাম্বারগুলো নেবেন, এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পর এখানে এর অপশন দেখতে পাচ্ছেন, আমি মানে সেন্ড মানি আপনারা যেভাবে করেন সেভাবে সেন্ড মানি করবেন। তো আমি এখানে আপনাদেরকে 50 টাকা ব্যালেন্স নিয়ে দেখাচ্ছি। তো এখানে এর অপশনে ক্লিক করে দিব, পিন নাম্বারটি দিয়ে এখানে আবার এর অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে ট্যাপ করে ধরে রাখছি, মানে আপনারা সেন্ড মানি যেভাবে করতে হয় সেভাবে সেন্ড মানিটা করে দেবেন। তো করে দেওয়ার পরে দেখেন সেন্ড মানি হয়ে গেছে। এখন কিন্তু আমার এখানে একটা ট্রানজ্যাকশন আইডি রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশন আইডি, আমাকে এটা কপি করতে হবে। তো এখানে চাপ দিয়ে ধরে রাখবো, এটার উপর বিকাশের ক্ষেত্রে চাপ দিয়ে ধরে রাখলে এটা কপি হয়ে যাবে। আমি চাপ দিয়ে ধরে রাখলাম, নগদ রকেট একই সিস্টেম, আপনারা চাপ দিয়ে ধরে ট্রানজ্যাকশন আইডি কপি করতে পারবেন। তো আমি এটাকে কপি করে ফেললাম। মনে করেন আপনার ভুলে কপি করেননি, যদি না করেন তাহলে কী হবে, এখন কপি করা আছে, আমি অ্যাপসের ভিতরে গিয়ে কিন্তু এটা বসিয়ে দিতে পারবো। তো কিন্তু যদি আপনি ভুলে না করে থাকেন তাহলে কী করবেন, এখানে হোমে ফিরে যাই, ধরেন আপনি সেন্ড মানি করার পরে হোমে চলে আসছেন, তো আপনার বিকাশ হোক বা নগদ হোক বা রকেট হোক আপনার কিন্তু তো প্রতিটাই কিন্তু ট্রানজ্যাকশন আইডি পরবর্তীতে আবার বের করার বা কপি করার সিস্টেম রয়েছে। সেই জন্য হিস্টোরিতে চলে যেতে হবে। দেখেন আমি এখানে ইনবক্সে ক্লিক করে দিচ্ছি,
ক্লিক করে দেওয়ার পর লেনদেন সময় এখানে ক্লিক করে দিলাম। দেখেন এই যে একটু আগে আমি 50 টাকা পাঠিয়েছি এটা এখানে শো করছে। এখন এটাতে আমি চাপ দিয়ে এখানে ট্রানজ্যাকশন আইডি লেখা আছে আমি এটাতে চাপ দিয়ে ধরে এটা কপি করতে হবে। আমি এখানে চাপ দিয়ে ধরে রাখছি, দেখেন এই ট্রানজ্যাকশন আইডি কপি হয়েছে, আমি এখানে ক্লিক করে দিলাম এটা কপি হয়ে গিয়েছে। তো চাপ দিয়ে ধরে রাখছি কপি হয়ে গিয়েছে। তো এখন আমি চলে যাব আমার যে অ্যাপস রয়েছে সেটার ভিতরে, মানে অনলাইন টেলিকম অ্যাপসের ভিতরে। তো অনলাইন টেলিকম অ্যাপসটা লগ আউট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, সমস্যা নেই, আমার ট্রানজ্যাকশন আইডিটা কপি রয়েছে। অ্যাকাউন্ট লগ আউট হয়ে গেলেও সমস্যা নেই, আমরা আবার লগ ইন করছি, ট্রানজ্যাকশন আইডি কিন্তু আমাদের কপি রয়েছে, সমস্যা নেই। আমি পিন নাম্বারটা দিয়ে আবারও লগ ইন অপশনে ক্লিক করে দিলাম, আবারও এখানে ডিসমিস অপশনে ক্লিক করে দিই। আমরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড মানি অপশন রয়েছে, আমরা এটাতে ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এই প্রথমেই আপনাকে সেই নাম্বারটা দিতে হবে আপনি যেই নাম্বার থেকে টাকাটি পাঠিয়েছেন। এখানে লেখা আছে যেখানে নাম্বার, তারপরে যে নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে, আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন, আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে দিবেন। মানে আপনি বিকাশ থেকে পাঠালে আপনার যে বিকাশ অ্যাকাউন্টের যে নাম্বার সেটা এখানে দিয়ে দিবেন। অনেকেই ভুল করে এখানে এইগুলো নাম্বারে দিয়ে দেয়, এটা কিন্তু করা যাবে না। আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার সেই নাম্বারটি এখানে দিবেন। তো আমি সেই নাম্বারটি এখানে দিয়ে দিলাম। তো সেই নাম্বারটি দিয়ে দেওয়ার পরে অ্যামাউন্ট দিতে হবে আপনি কত টাকা পাঠিয়েছেন। আমি 50 টাকা পাঠিয়েছি, 50 দিয়ে দিলাম, আপনি যত পাঠাবেন সেই পরিমাণ অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন। ট্রানজ্যাকশন আইডি এখানে আমি একটু আগে যে ট্রানজ্যাকশন আইডি কপি করেছি সেটা এখানে চাপ দিয়ে ধরে রেখে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি এখানে চলে আসছে। তো আসার পর আমার এখানে রিকোয়েস্ট অপশন রয়েছে, দেখেন আমার এখানে কিন্তু বিকাশ নগদ রকেট ডিফল্টভাবে বিকাশের মধ্যে সিলেক্ট রয়েছে। এখন ধরুন আপনি নগদ থেকে টাকা পাঠিয়েছেন, নগদ থেকে পাঠানোর পর যদি আপনি এগুলো দিয়ে যদি রিকোয়েস্ট অপশনে ক্লিক করেন ব্যালেন্স টাইট হবে না, ফেল্ড দেখাবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নগদে সিলেক্ট করে তারপরে কিন্তু রিকোয়েস্ট অপশনে ক্লিক করতে হবে। তো এখন যেহেতু আমি বিকাশ থেকে পাঠিয়েছি বিকাশেই ক্লিক করে রাখলাম, তো বিকাশে সিলেক্ট থাকবে, থাকার পরে আমি এখানে রিকোয়েস্ট অপশনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তারপর আমরা এখন ব্যালেন্সটা চেক করে দেখব, আমি এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ ফর ব্যালেন্স অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন সাথে সাথেই আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গিয়েছে 50 টাকা। আমি যে কোনো সময় চাইলে আমি ব্যালেন্স অ্যাড করতে পারবো, আমার প্রয়োজন মতো সময়ে আমার প্রয়োজন মতো অ্যামাউন্ট আমি অ্যাড করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তারপর আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে কীভাবে এমবি মিটারের প্যাকেজগুলো সেল করবো অথবা আমি আমাদের নিজের প্রয়োজনে সেগুলো নিব। তো ধরুন আমি এখানে এমবি মিটারের প্যাকেজগুলো কোথায় পাওয়া যায়, অন্যান্য যে অপশনগুলো রয়েছে সেগুলো কোনো কাজে লাগবে না, যেহেতু এটা শুধুমাত্র ড্রাইভ টেলিকম, এটা কিন্তু অন্যান্য কোনো কাজে লাগবে না। আপনাকে শুধুমাত্র এখান থেকে অফার সেল করতে হবে, অর্থাৎ এমবি মিটারের প্যাকেজ সেল করতে হবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে অফার্স নামে একটা অপশন রয়েছে, আমি এটাতে ক্লিক করিয়েছি। আমি একটি অফার আপনাদেরকে জাস্ট সেল করে দেখানোর চেষ্টা করব, অন্যান্য অফারগুলো আপনারা একই সিস্টেমে সেল করতে পারবেন। তো আমি এখানে এয়ারটেলের মধ্যে ক্লিক করেছি। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক অফার রয়েছে। দেখতে পাচ্ছেন এই প্রথমে যে অফারটা রয়েছে এটাই যদি আমি সেল করে আপনাদেরকে দেখাই, দেখেন এখানে লেখা আছে 1200 মিনিট প্লাস হচ্ছে 60 GB 30 দিন মেয়াদের, এটার রেগুলার প্রাইস হচ্ছে 899 টাকা। এটা আপনাকে এখানে দিচ্ছে 309 টাকা, আপনাকে ছাড় দিচ্ছে 309 টাকা, আপনি এখান থেকে ছাড় পাচ্ছেন। রেগুলার প্রাইসে যে কেউ কিনলে এটা 899 টাকা দিয়ে কিনতে হবে, আর রেগুলার প্রাইসে আপনি পাচ্ছেন এখানে 590 টাকা দিয়ে, মানে আপনি 309 টাকা এখানে ছাড় পাচ্ছেন। আচ্ছা, এই প্যাকেজটা আমরা ধরুন কিনতে চাচ্ছি, এটা কীভাবে কিনবো বা এটা কীভাবে হিট করতে হবে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। দেখেন এখানে আমি এখানে ক্লিক করে দিলাম, ড্রাইভটার উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে 11 ডিজিটের নাম্বার দিতে হবে, অনেকে আবার এখানে ভুল করে সামনে 88 সহ দিয়ে দেয়, এটা কিন্তু ভুলটা করা যাবে না। আপনি যাহলে কন্ট্যাক্ট লিস্ট থেকেও নাম্বারটা নিয়ে আসতে পারেন, তাহলে ভুল হওয়ার চান্স থাকবে না। তো এখানে ক্লিক করলে কন্ট্যাক্ট লিস্টের নাম্বারগুলো চলে আসবে। তো এখানে যেহেতু এয়ারটেল ডিফল্টভাবে আছে, এটা যেহেতু আমি এয়ারটেলের ড্রাইভ সেল করতেছি এয়ারটেলে থাকবে, এখানে এয়ারটেল নাম্বারটি দিয়ে দিব, যে কোনো একটা নাম্বার আমরা দিয়ে দিলাম, 11 ডিজিটের একটি নাম্বার দিয়ে দিব। 11 ডিজিট একটি নাম্বার দিয়ে দিলাম, এখানে বেশি ডিজিট হবে না। তো 11 ডিজিট দেওয়ার পরে আমরা এখানে অ্যামাউন্ট আমরা দিতে পারবো না, কারণ হচ্ছে অ্যামাউন্টটা কিন্তু ডিফল্টভাবে এটা থাকবে। এখন অনেকেই ভাবেন যে আমার কাছ থেকে 899 টাকায় কাটতেছে, তাহলে আমার কমিশন কোথায়, এটা ভাবা যাবে না। আমরা দেখেন এখানে আমাদের কাছ থেকে কাটবে কিন্তু 590 টাকা, ঠিক আছে। আমাদের কাছে দেখাচ্ছে কিন্তু এখানে কত, 899 টাকা, কিন্তু আমাদের কাছ থেকে কাটবে 590 টাকা, বাকিটা আমাদের অ্যাকাউন্টে থেকে যাবে। এই বিষয়টা আপনার খেয়াল রাখবেন, অনেকেই ভাবতে পারেন যে আমার তো 899 টাকায় মনে কেটে নেবে, আসলে কিন্তু না, আপনার এখান থেকে কাটবে 590 টাকা। তো এখানে আর কোনো কিছু করার নেই, আমরা এখন ব্যাক চেপে দিব। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টগুলো আমরা দিতে পারবো না, এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড নামে অপশন রয়েছে, আমি এখানে চাপ দিয়ে ধরে রাখবো। চাপ দিয়ে ধরে রাখার পর রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুলি, দেখেন আমার এটা কিন্তু রিকোয়েস্টটা সাকসেসফুলি সেন্ড হয়ে গিয়েছে, আমার ড্রাইভটা আসবে না এবং অ্যাডমিনের কাছে রিকোয়েস্টটা যাবে না, কারণ হচ্ছে আমার এখানে পর্যাপ্ত ওরেন্ট ব্যালেন্স নেই।
আমার এখানে কিন্তু ব্যালেন্স আছে মাত্র 50 টাকা, আমি ড্রাইভ শেয়ার করে ফেলতেছি 590 টাকার। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনার কাছ থেকে কিন্তু 590 টাকা কাটবে, এখন আপনার কাছ থেকে কিন্তু 899 টাকা কিন্তু ব্যালেন্সে থাকতে হবে। অনেকে এটা ভাবতে পারেন, কিন্তু আসলে থাকতে হবে না। আপনার ব্যালেন্সে যদি 590 টাকা থাকে তাহলে আপনি এই ড্রাইভটা নিতে পারবেন, আপনার ব্যালেন্সে 899 টাকা থাকতে হবে না। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। তো আমি এখান থেকে আবার ব্যাক অপশনে চলে আসছি। তো দেখেন আমার কিন্তু ব্যালেন্স যা ছিল তাই রয়েছে, দেখতে পাচ্ছেন 50 টাকাই রয়েছে। তো এখানে এই কাজগুলো হচ্ছে, এটাই মূলত আপনি কীভাবে ড্রাইভ সেল করবেন, কীভাবে ব্যালেন্স নেবেন, এগুলো আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে। আপনার যদি কোনো এরপরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে করবেন, আমরা সেগুলো আপনাকে সাহায্য করার চেষ্টা করব। তো ভিউয়ার্স ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।